তো এখনকার প্রেক্ষাপট একদম সম্পূর্ণ পাল্টে গিয়েছে। তা এখন অবশ্যই আমাদের মূল কথা হবে যে আমাদের যে লক্ষ লক্ষ মানে ইসে আপনার অনুপ্রবেশকারীরা ঢুকে গিয়েছে আমাদের ওদের বর্ডার অতিক্রম করে, আমাদের বর্ডার অতিক্রম করে আমাদের মূল ভূখণ্ডে, আমরা তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা অবশ্যই বলব। আমাদের ওই মায়ানমারের যে ইউনিয়ন মন্ত্রী আসছিলেন তাকে আমরা তখন বলছিলাম যে এদেরকে ফেরত নেওয়ার আপনারা কার্যকর ব্যবস্থা নেন। তিনিও তখনও বলছিলেন যে তারা যদি প্রমাণ করতে পারে তারা এদেশের লোক তাহলে অবশ্যই আমরা নিয়ে যাব, এরকম একটা কথা বলছিলেন। আমরা সেই সমস্ত সূত্র ধরেই আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করব যে তারা যেন তাদের যে অধিবাসী তাদের নাগরিকদের ফিরে নিয়ে যান এবং তারা যেন মানে ওই অঞ্চলে একটা শান্তির প্রচেষ্টা তৈরি করেন, উদ্যোগ নেন। আমরা তাহলে মনে করব ওইখানকার নাগরিকরা আর বাংলাদেশে চলে আসবে না যদি একটা শান্তির ফয়সালা ওখানে হয়।